আপনি কিভাবে একটি আইডিয়াকে স্টার্ট আপ পর্যন্ত নিয়ে যাবেন বা সেটিকে স্টার্ট আপে রূপান্তর করা যাবে সেটি নিয়ে আমরা এই কোর্সটি সাজানো হয়েছে। এবং এই কোর্সটির সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোর্সটি আপনি ঘরে বসে এই কোর্সটি করতে পারবেন এবং এই কোর্সটি আপনার ঘরে বসে অনলাইনে করা যাবে। এবং এই কোর্সটি করার মাধ্যমে আপনি আইডিয়াকে জিনিস আইডিয়া রিলেটেড বিভিন্ন টপিকসগুলো আপনি শিখতে পারবেন এবং এই বিজনেস রিলেটেড বিভিন্ন জিনিসগুলো জানতে পারবেন এবং একটি স্টার্ট আপ কীভাবে শুরু করতে হয় কীভাবে শুরু করলে ভালো হয় ইত্যাদি বিষয়গুলো আমাদের এই কোর্সের মাধ্যমে খুব সহজে আপনার জানা সম্ভব। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই কোর্সগুলো শুক্র অথবা শনিবার যেদিনই আপনার সুবিধা হবে সেদিনই আপনি কোর্সটি করতে পারবেন। এবং এই কোর্সটি যেহেতু আমরা শুক্র অথবা শনিবার করেছি সুতরাং আপনার যে সময়ে আপনার কমফর্ট হবে যে সময় আপনি করলে আপনার ভালো হবে সেই সময় আপনি আপনার সময় বুঝে আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন। এই কোর্সটি কেন করবেন বা এই কোর্সটি করলে কি উপকার হবে সেটি নিয়ে আমি এখন কথা বলব। এই কোর্সটি করলে আপনি আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন বা এই কোর্সটি করলে আপনি আইডিয়া সম্পর্কে জানতে পারবেন। প্রশ্ন যদি হয় যে আইডিয়া সম্পর্কে জানলে কি হবে, যেহেতু আপনি স্টার্ট আপ শুরু করবেন আমাদের কোর্সটি মূলত যারা স্টার্ট আপ শুরু করার ইচ্ছা বা স্টার্ট আপ শুরু করবে তাদের জন্য মূলত। আপনি যদি স্টার্ট আপ শুরু করার মন মানসিকতা থাকে এবং স্টার্ট আপ শুরু করতে আগ্রহী হয়ে থাকে অবশ্যই আমাদের কোর্সটি আপনার জন্য খুব হেল্পফুল হবে। আপনি এই কোর্সটি করার মাধ্যমে এই কোর্সটি করলে আপনি আইডিয়া সুন্দরভাবে শুরু করতে পারবেন এবং আইডিয়া কীভাবে ভালোভাবে আপনি কাজ করতে পারবেন একটি আইডিয়া নিয়ে কীভাবে সামনের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত এখানে বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে স্টার্ট আপ কীভাবে শুরু করবে। আমরা সকলে স্টার্ট আপ শুরু করতে চাই, স্টার্ট আপ শুরু করতে সকলেই আগ্রহ আছে। পৃথিবীতে 80% উপরে বা 90% উপরে স্টার্ট আপ ফেল করে থাকে। এই স্টার্ট আপ ফেল করার কারণ হচ্ছে বিভিন্ন যেটি আমরা আমাদের ইউটিউব চ্যানেল লস ভেঞ্চারে আমরা বলা হয়েছে ওখান থেকে দেখে নেব। তবে এই স্টার্ট আপ যদি আপনি ভালোভাবে শুরু করতে পারেন, মেন্টরিং সাপোর্ট পান, ফান্ডিং সাপোর্ট পান এবং পরিশ্রম যদি করতে পারেন সেটি অবশ্যই আপনার জন্য ভালো হবে। এই যে একটি স্টার্ট আপ কীভাবে শুরু করতে হয় সেগুলো আমরা আমাদের এই কোর্স আইডিয়া ফর স্টার্ট আপে আলোচনা করে থাকি। তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল, একটি বিজনেস শুরু করতে অবশ্যই অনেকগুলো প্র্যাকটিক্যাল নলেজ লাগে। এই প্র্যাকটিক্যাল নলেজ না ছাড়া একটি বিজনেস শুরু করা যায় না। সেখানে বিভিন্ন প্র্যাকটিক্যাল রিলেটেড কিছু থাকে যেগুলো আসলে আপনার স্টার্ট আপের জন্য খুবই দরকার। এগুলো আমরা আমাদের এই আইডিয়া ফর স্টার্ট আপ এই কোর্সটি করলে এই সম্পর্কেও আপনি জানতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই কোর্সটি করলে আপনি একটি আইডিয়াকে কীভাবে বিজনেস পর্যন্ত নিয়ে যাওয়া যায় এটি সবচেয়ে বড় কথা, সেইটি সম্পর্কে আমরা আপনাকে নলেজ দেওয়ার চেষ্টা করবো। আমি সেখানে ইনস্ট্রাক্টর হিসাবে থাকি। তারপর হচ্ছে নেটওয়ার্কিং। আপনি দেখবেন স্টার্ট আপের সবচেয়ে বড় যে জিনিসটি দরকার সেটি হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং যদি আপনার ভালো থাকে, নেটওয়ার্কিং যদি আপনার খুব সুবিধাজনক অবস্থায় থাকে, বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্ট, বিভিন্ন বিজনেসম্যান, বিভিন্ন বিজনেস ওনারদের সাথে যদি আপনার খুব ভালো নেটওয়ার্কিং থাকে যেখান থেকে আপনি বিভিন্ন মেন্টরিং, বিভিন্ন সময় বিভিন্ন সাপোর্ট আপনি পেতে পারবেন, সেই ক্ষেত্রে এই নেটওয়ার্কিংটা খুব দরকার। আমাদের এই কোর্সটি করার মাধ্যমে আপনি বিভিন্ন নেটওয়ার্কিং সাপোর্ট করে তুলতে পারবেন, বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্টদের বিভিন্ন মতামত আপনি নিতে পারবেন। এরপর হচ্ছে আপনি এই কোর্সটির মাধ্যমে যদি আপনি বেকার হয়ে থাকেন বা অযথা সময় নষ্ট না করে অবশ্যই আমাদের এই কোর্সটি করার ফলে আপনার সময় কাজে লাগবে এবং কোর্সটি করার ফলে আপনি ভালোভাবে সুন্দরভাবে আপনি কি করতে পারবেন একটি জিনিস শুরু করতে পারবেন, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন। অনেকেই আছে যারা শুধু শুধু সময় নষ্ট করছে, বাসায় বসে আছে। আমাদের এই কোর্সটি আইডিয়া ফর স্টার্ট আপ এই কোর্সটি করা হলে আপনি খুব সুন্দরভাবে ভালোভাবে একটি আইডিয়া নিয়ে একটি লক্ষ্যকে সামনে রেখে কাজ করতে পারবেন যেখানে আপনার লক্ষ্যটা হবে নিজের পায়ে দাঁড়ানো। এবং আমাদের এই কোর্সটি করার একটি মাত্র উদ্দেশ্য যে আপনি নিজের পায়ে দাঁড়াবেন, নিজের পায়ে আপনার দাঁড়ানো সহজ হবে, নিজের পায়ে আপনি সহজেই দাঁড়াতে পারবেন। এরপর হচ্ছে এই কোর্সটি আপনি ঘরে বসে করতে পারবেন, ঘরে বসে অনলাইনে আমাদের কোর্সটি করা যাবে। এবং সব
হচ্ছে সুবিধা হবে যে আপনি ছুটির দিনে আমাদের কোর্সটি ঘরে বসে করতে পারবেন। আপনি যদি চাকরি করে থাকেন বা আপনি যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন, কিন্তু আমাদের কোর্সটি আপনি ঘরে বসে শুক্র অথবা শনিবার করতে পারবেন। এবং এই কোর্সটি কমপ্লিট করা হলে আপনি একটি সার্টিফিকেট পাবেন, যেখানে লেখা থাকে যে আপনি স্টার্ট আপের উপর আপনি একটি কোর্স করেছেন। স্টার্ট আপের উপর একটি কোর্স করার ফলে আপনার একটি স্টার্ট আপ শুরু করতে যেমন ভালো হবে, এবং যে কোনো জায়গায় আপনি বলতে পারবেন যে আমি স্টার্ট আপের উপরে জেনে বুঝে শিখে তারপর স্টার্ট আপ শুরু করেছি, আন্দাজ অনুযায়ী বা মন চাইলে যে আমি শুরু করেছি স্টার্ট আপ, এমনটি নয়। আমি আমার একটু করে শিখে বুঝে তারপর আমি আমার এই আইডিয়া ফর স্টার্ট আপ এটি শুরু করেছি। এবং এটি যেহেতু অনলাইনে করা লাগবে, এই কোর্সটি আপনার আমাদের সেন্টারে আসা লাগবে না, এবং আমরা যেহেতু এখন অফলাইন আমাদের এই কোর্সে ক্লাস চালু করিনি, এখন অনলাইনেই আছে, সুতরাং আপনি অনলাইনে ঘরে বসে এই কোর্সটি খুব সহজে অবসর সময়ে আপনি এই কোর্সটি করতে পারবেন। করার ফলে আপনি একটি সুন্দর সার্টিফিকেট পাবেন, এবং সবচেয়ে বড় কথা হলো আইডিয়া স্টার্ট আপ বিজনেস তিনটি জিনিস আপনি একসাথে শিখতে পারবেন। আমাদের এই কোর্সের মূল্য হচ্ছে 3,000 টাকা, কোর্সের মূল্য হচ্ছে 3,000 টাকা। সুতরাং এই কোর্সটি করার ফলে আপনি একজন স্বাবলম্বী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন আমরা আশা করছি। তা আমাদের কি কি জিনিস বা কি কি শেখানো হবে সেগুলো আমরা আমাদের ইনোভেশন স্টার্টআপ ল্যাব এই ফেসবুক পেজে আমার তুলে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তা আজ আমরা আলোচনা করলাম যে আসলে আমরা যে কোর্সে চালু করেছি, কোর্সে চালুর ফলে আপনার কি কি উপকার হবে বা আপনি কি কি জিনিস শিখতে পারবেন এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত করার চেষ্টা করেছি। আশা করব আপনারা যারা ভর্তি দিচ্ছে অবশ্যই ইনোভেশন স্টার্টআপ ল্যাব আয়োজিত আইডিয়া ফর স্টার্টআপ এই কোর্সটি আপনারা ভর্তি হবেন। তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার যে সময়টা আপনি ভর্তি হতে পারবেন।